ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम शरणागत दीनार्त परित्राण परायने सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর কর্তৃক। এই সান্ধ্যকালীন আমাদের এই যে পাঠের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের বক্তৃতা সংকলন সৎপ্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনা করব। আমরা আজকে যে বক্তৃতাটি নিয়ে পড়াশোনা করবার চেষ্টা করব, সেটি পূজনীয় মহারাজ বলেছিলেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রম কাটিহারে 27 এপ্রিল 1954 সালে। ভারী সুন্দর একটি অংশ দিয়ে আজকের আমাদের এই আলোচনা শুরু হয়েছে। সেখানে তিনি বলছেন, পূজনীয় মহারাজ বলছেন, বৃহদারণ্যকের ঋষি বলেছেন, সবচেয়ে অন্তরতম এই আত্মা পুত্রের চেয়েও প্রিয়, বৃত্তের চেয়েও প্রিয়, অন্য সবার চেয়ে প্রিয়, একেই ভালোবাসার বস্তু বলে উপাসনা করবে। এটি এই কথাটি দিয়ে, বৃহদারণ্যক উপনিষদের এই অংশটি দিয়ে পূজনীয় মহারাজ তার আজকের এই বক্তৃতার অবতারণা করছেন। এটি ব্যাখ্যা করতে গিয়ে পূজনীয় মহারাজ বলছেন, সংসারে দুটি জিনিস আমাদের বিশেষ প্রিয়, সন্তান এবং বৃত্ত, কিন্তু আত্মা এদের চেয়েও অনেক বেশি প্রিয়। যিশু বলেছেন, হি দ্যাট লাভেথ হিজ ফাদার অ্যান্ড মাদার মোর দেন মি ইজ নট ওয়ার্থি অফ মি। যেজন তার পিতামাতাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার যোগ্য ভক্ত নয়। তাহলে কি পিতামাতাকে অভক্তি করবে? নিশ্চয়ই নয়। উপদেশটির মর্ম, ভগবান আমাদের পিতার পিতা, মাতার মাতা। তাকে না ভালোবেসে পিতামাতাকে ভালোবাসা আসক্তির নামান্তর। আমাদের শাস্ত্রে তাই বলছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে দেবতা জ্ঞানে ভক্তি করো, পিতাকে দেবতা জ্ঞানে ভক্তি করো, আচার্যকে দেবতা বুদ্ধি করো, আচার্যে দেবতা বুদ্ধি করো, অতিথিকে দেবতার সম্মান দাও। সকলের মধ্যে ঈশ্বর রয়েছেন এবং এদের মধ্যে বিশেষত্ব, তাই তো এরা আমাদের প্রিয় এবং পূজ্য। অঙ্কিতা মুখার্জি, এটা বন্ধ করতে হবে মাইক্রোফোন। ঠিক, বৃহদারণ্যকের ঋষি যেটা দিয়ে শুরু করেছেন, আমাদের ঠাকুরও কিন্তু একদম প্রথম অধ্যায় একই কথা বলছেন। ঠাকুর বলছেন, বিষয়ীর বিষয়ের প্রতি টান, সন্তানের প্রতি তার মায়ের টান এবং সতীর পতির ওপর টান, এই তিন টান যদি একত্রিত করা হয় তাহলে যে টানটি উৎপন্ন হয় সেই টানটি এলে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা জাগে। এই টান শব্দ যেভাবেই আমরা বলি, যাই টানাটানি করি না কেন, আসল যে শব্দটা বলতে চাইছেন সেটা হলো এই প্রিয়তা বুদ্ধি, ঈশ্বরের প্রতি প্রিয়তা বুদ্ধি। জগৎ সংসারের যত প্রিয়তা বুদ্ধি আছে সেগুলিকে যদি আমরা একত্রিত করতে পারি তবেই ভগবানকে আমরা পাব। ভগবানকে চাই অথচ তাকে পেতে গেলে যে পরিমাণ দাম আমাদের দিতে হয় সেটি সম্পর্কে আমরা অবহিত থাকি না। সেই কারণেই ভগবান খুব পরিষ্কার করে আমাদের বলছেন, উপনিষদে বলছেন, সবচেয়ে অন্তরতম এই আত্মা পুত্রের পুত্রের চেয়েও প্রিয়, বৃত্তের চেয়েও প্রিয়, অন্য সবার চেয়ে প্রিয় প্রিয়, একেই ভালোবাসার বস্তু বলে উপাসনা করবে। প্রথম যে শব্দটা সব কিছুর মধ্যে কমন সেটা হচ্ছে ভালোবাসা। মন্দবাসা হলে হবে না, কিন্তু ভালোবাসতেই হবে। ভালোবাসাটা যদি না থাকে তাহলে কোনো কিছু হবে না। এখন ভালোবাসার গ্রেড আছে, কীরকম গ্রেড, না বাবা মাকে যা ভালোবাসি তার চেয়েও অনেক গুণে ভালোবাসবো। এখানে যীশুখ্রিস্টের একটি বাণীকে মহারাজ উল্লেখ করেছেন, বলছেন, হি দ্যাট লাভেথ হিজ ফাদার অ্যান্ড মাদার
মোর দেন মি ইজ নট ওয়ার্দি অফ মি, যে তার পিতা এবং মাতাকে আমার চেয়েও ভালোবাসে সে ঠিক আমাকে ভালোবাসার যোগ্য নয়। তো প্রশ্ন আসেই আমাদের, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাহলে কি বাবা মাকে ভালোবাসাটা আমাদের উচিত, আমাদের অনুচিত? বাবা মাকে আর তাহলে ভালোবাসবো না ঈশ্বরকে ভালোবাসতে গেলে? সেটাও আরও সুন্দর করে মহারাজ ব্যাখ্যা করছেন, বাবা মা হলেন ঈশ্বরের প্রতিবিম্ব, আমরা শুধুমাত্র প্রতিবিম্বটাকে ভালোবাসবো যদি, আর যদি মূল জিনিসটাকে ভালোবাসতে না পারি তাহলে কিন্তু হবে না। ধরুন আপনি অফিসে যাবেন, খুব সাজগোজ করছেন, আয়নার সামনে দাঁড়িয়ে শার্টটা পরেছেন, একবারে সব ইয়েগুলো লাগিয়েছেন। এখনকার ছেলেরা কাপলিং ব্যবহার করে কি না জানি না, আগে আমাদের সময় কাপলিং ব্যবহার করা হতো, সব নানা রকমের খুব সুন্দর সুন্দর কাপলিং ব্যবহার করা হলো। তারপর জামাটা ইন করে পরেছেন, হাতটাকে এরকম তুলে আবার খানিকটা জামা বার করে নিয়েছেন, দেখে নিয়েছেন যাতে কোনো সময়ের জন্য জামা এতটুকু কুচকে না যায়। এই সব রকম চেষ্টা আপনি ওই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আরম্ভ করছেন। এখন আয়নাতে যে ছবিটা হচ্ছে সেটা কিন্তু আপনার প্রতিবিম্ব, আপনি নন। কিন্তু একটা যদি ইঁচিঙি এসে আয়নায় যদি ছুঁড়ে মারা হয় ঝনঝন করে ভেঙে যাবেন, যে আপনি এত মেকআপ করে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন সে আপনি একবারে টুকরো টুকরো একবারে খণ্ড খণ্ড হয়ে যাবেন। তাহলে আমাদের তাহলে ওইটি কিন্তু আসল নয়, অথচ ওইটিকেই যদি আসল ভেবে আমি আমার ওই ছবিটাকেই ভালোবাসতে থাকি, তাহলে আমি যে গোটা মানুষ, যে প্রতিবিম্বটার অরিজিন, যার থেকে প্রতিবিম্বটা শুরু হয়েছে, তাকে কিন্তু ভালোবাসা হয় না। তাই কিন্তু খুব সুন্দর করে, কী সুন্দর আমাদের, এটা আমাদের তৈত্তরী উপনিষদে আছে, ওই যেখানে শিষ্য চলে যাচ্ছে গুরুগৃহ থেকে, শেষবারের মতো সমাবর্তন উৎসবে গুরু তাকে নানা উপদেশ দিচ্ছেন, সেখানে উপদেশগুলো ভারী সুন্দর। সেখানে বলা আছে স্বাধ্যায় না প্রমাদিতব্যম, পড়াশোনার অভ্যাস কখনও ছাড়বেন না। তার মানে কি রোজ বিএ ক্লাসের বইটা বারবার খুলে পড়তে হবে তা নয়, নিজের জ্ঞান বুদ্ধিকে সবসময় আপগ্রেড রাখার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তারই মধ্যে একটি কথা বলা আছে, মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব, এই চারজনকে দেবতার তুল্য বলে মনে করো, দেবতাময় মনে করো, দেবতা নয় কিন্তু দেবতার মতো মনে করো। একটা ছোট্ট টুইস্ট, আমাদের সবসময় এই যে বড় বড় শ্লোকগুলো থাকে, মহাপুরুষের বাণী থাকে, আমরা অনেক সময় গ্রস মিনিং দেখে বেরিয়ে যাই, তা কিন্তু নয়। প্রত্যেকটা কথার মাঝখানে কোথাও না কোথাও একটা টুইস্ট থাকে, যেটাকে যেই টুইস্টটাই ওই ওর শব্দগুলোর আসল মানেটা ধরিয়ে দেয়। মাতৃদেব ভব পিতৃদেব ভব, বাবা এবং মাকে ঈশ্বর তুল্য জ্ঞান করো। আচার্য দেব ভব অতিথি দেব ভব, আচার্য এবং অতিথিকে ঈশ্বরের মতো জ্ঞান করো। যে মতো বা তুল্য, এর অর্থ হচ্ছে এরা ঈশ্বর ও ঈশ্বরের তুল্য, ঈশ্বরের তুলনায় আছে কিন্তু ঈশ্বর নয়, এদের ভেতরে ঈশ্বরের প্রকাশ হচ্ছে। এই আয়নাতে একটা ঘরে অনেকগুলো আয়না লাগানো আছে, আপনি গিয়ে সেখানে দাঁড়ালেন, সব দিক থেকে আপনার একটা একটা অংশের প্রকাশ হচ্ছে। আপনার বাঁ দিকে যে আয়নাটা আছে সেটা আপনার বাঁ দিকের প্রকাশ হচ্ছে, আপনার ডান দিকে যে আয়নাটা আছে সেটা আপনার ডান দিকের ছবি উঠছে, আপনার সামনে যে আয়নাটা আছে সেটা আপনার সামনের ছবি হচ্ছে, আপনার পেছনে যে আয়নাটা আছে সেটা আপনার পেছনের ছবি উঠছে, কিন্তু আপনার সমগ্র ছবিটি কোনো আয়নাই দিতে পারে না। অথচ প্রত্যেকটি আয়নাতেই কিন্তু আপনি প্রকাশিত হচ্ছেন। ঠিক এইরকম প্রত্যেকের ভেতরে পিতা মাতা স্বজন পরিজন আচার্য প্রত্যেকের ভেতরে সেই ঈশ্বরের প্রকাশ, কিন্তু ঈশ্বরকে আমরা প্রকাশ করতে পারছি না, আমরা খণ্ড জিনিসকে ভালোবাসছি। তাই বলছেন যদি ভালোবাসতে হয় সেই তার অখণ্ড সত্তাকে ভালোবাসতে হবে। ঈশ্বর কি সুন্দর আমাদের বলছেন, লিমিটেড ভার্সন হলে হবে না, উই হ্যাভ টু বি সামথিং আনলিমিটেড, আমাদের আনলিমিটেড ভার্সন হতে হবে। আকাশকে দূর থেকে দেখছি নীল তার বর্ণ, সেই দেখে মোহিত হলে হবে না, আকাশে মেঘের রাজ্যে রওনা দিতে হবে, তখন দেখা যাবে। ঠাকুর যেমন বলছেন আকাশকে দূর থেকে দেখলে ঠিক এর মতোই মনে হয় নীল বর্ণের, কাছে গেলে কোনো বর্ণ নেই। ঠিক আমাদের ওই দুটো ধারণা সম্পূর্ণ বদলে যায়, আমরা বাবা মার ভিতরে ঈশ্বরের একটা এই খণ্ড রূপকে দেখছি, সেই অখণ্ড রূপকে দেখার আমাদের চেষ্টা করতে হবে। সেই কারণেই এই কথাটা বলছেন, সবচেয়ে অন্তরতম এই আত্মা
পুত্রের চেয়ে প্রিয়, বিত্তের চেয়ে প্রিয়, অন্য সবার চেয়ে প্রিয়, একেই ভালোবাসার বস্তু বা উপাসনা করবে। বাবা মা হলেন আমাদের পথ। বাবা মাকে উপাসনা করতে করতে, তাকে ঈশ্বর জ্ঞান করতে করতে ঈশ্বরের একটা ধারণা বা কনসেপ্ট তৈরি হয়। শ্রদ্ধা কী বস্তু সেটা বাবা মাকে করতে করতে আসে। বাবা মাকে ভালোবাসা, মা ঈশ্বরকে এই মানুষ বুদ্ধিতে ভালোবাসতে হয়। আমরা যখন প্রথম বারাসাত মঠে পুজো করতে যাই, পূজনীয় হিরণ্ময়ানন্দজি যিনি মহাপুরুষ মাঝে শিষ্য ছিলেন, তিনি আমাকে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। মনে করবে ঠাকুর একটা ছোট্ট ছেলে, তোমার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তুমি ঘুম থেকে না তুলিয়ে দিলে তিনি ঘুম থেকে উঠতে পারেন না। তুমি কাপড় না পরিয়ে দিলে তিনি কাপড় পরতে পারেন না। তুমি হাত ধরে নিয়ে গিয়ে না বসালে তিনি দর্শন দিতে পারবেন না। সবটুকু তোমার উপর নির্ভরশীল বলেছিলেন। দুপুরবেলা যখন আনবে, ভাববে একটা ছোট ছেলেকে তুমি হাত ধরে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়েছ। আবার যখন মন্দিরে নিয়ে যাবে, ভাববে একটা ছোট ছেলেকে তুমি নিয়ে এসেছ। সর্বদা ঈশ্বর তোমার উপর নির্ভরশীল। ঈশ্বরের সঙ্গে মানবিক সম্পর্ক তৈরি করতে হয়। এই মানবিক সম্পর্ক তৈরি করার জন্যই জগতে বাবা মা আচার্য গুরু, আচার্য এদের সকল অতিথি, এদের সকলকে ঈশ্বর সৃষ্টি করেছেন। এবং যত আমরা তাদের ভেতরে ঈশ্বরীয় সত্তাকে দেখতে পাবো, তত আমাদের এই যে অভ্যাস, যে প্র্যাকটিস, সেইটা হবে। আপনারা দেখেন না, বিএড পাশ করলেই কিন্তু স্কুলে পড়াতে দেয় না। প্রথমে কয়েকদিন কোথাও গিয়ে প্র্যাকটিস টিচিং করতে হয়। কেমন করে আমি ক্লাস কন্ট্রোল করতে পারছি, বিষয়বস্তু কেমন করে বোঝাতে পারছি, ছাত্রদের ইন্টারঅ্যাকশন করাতে পারছি, ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে পারছি, ছাত্রদের কাছ থেকে পড়া বার করে নিতে পারছি, এই যে নানা জিনিসগুলো, এই যে প্র্যাকটিস টিচিং যে থাকে, ঠিক এক্স্যাক্ট ওই জিনিস প্র্যাকটিস ওয়ার্শিপিং, এটা ঈশ্বর এইভাবে করেন। পূজনীয় মহারাজ তারপরে বলছেন, তৈতরী উপনিষদে ঋষি বলছেন, ইয়ত বা ইমানি ভূতানি জায়ন্তে ইয়েন জাতানি জীবন্তি ইয়ত প্রয়ন্তভিসংবিশন্তি তন্নি জিজ্ঞাসস্ব তত ব্রহ্মেতি। যার থেকে প্রাণীগণ উৎপন্ন হয়, যার শক্তিতে বর্ধিত হয় এবং দেহান্তে যার মধ্যে বিলীন হয়, তিনি ব্রহ্ম। তাকেই বিশেষভাবে জানতে চেষ্টিত হও। তিনি ব্রহ্ম, তিনি ভগবান, তিনি সব। সমস্ত জগৎ তার মধ্যেই রয়েছে, কিন্তু আমাদের চোখের ঠুলির জন্য তাকে আমরা দেখতে পাচ্ছি না। মায়া, মোহ, অজ্ঞান, এগুলি হচ্ছে চোখের ঠুলি। আসল জিনিস আমরা জানি না। কিভাবে আসল জিনিসটার উপর টান আসবে তাই শেখাতে অবতার পুরুষগণ আসে। তাহলে তৈতরী উপনিষদের এই শ্লোক থেকে আমরা জানছি, ইয়ত বা ইমানি ভূতানি জায়ন্তে, ভূতানি জায়ন্তে, জীবগণ, প্রাণীগণ যার থেকে উৎপন্ন হন, ইয়েন জাতানি ভূতানি, যার শক্তিতে সমস্ত কিছু বর্ধিত হয় এবং দেহান্তে যাতে তিনি আমাদের, যাতে তিনি বিলীন হয়, তিনি হলেন ব্রহ্মা, তাকে বিশেষভাবে জানতে চেষ্টিত হও। একটা খুব সহজ উদাহরণ দিয়ে এই ছবিটা আপনারা সবাই দেখেছেন। যখন প্রথম পৃথিবীতে সন্তান আসে, সে তার মায়ের গর্ভের ভেতরে থাকে। মায়ের শরীরের অংশ মা তাকে নিজের খাবার ভাগ করে দিয়ে ধীরে ধীরে তাকে বর্ধন করেন। মায়ের গর্ভের মধ্যে থেকে সে ধীরে ধীরে বেড়ে ওঠে। তারপরে যখন তার বেড়ে ওঠাটা যথেষ্ট হয়, আর মায়ের গর্ভের মধ্যে থাকতে পারেন না, তখন তাকে এই পৃথিবীতে নিয়ে আসা হয়। কিন্তু এই পৃথিবীর কঠিন থেকে হাত থেকে বাঁচানোর জন্য ধরিত্রী একজন প্রতিনিধি পাঠান, তিনি হলেন ধাত্রী। তিনি হাত বাড়িয়ে মায়ের গর্ভ থেকে যখন সন্তান বেরোয়, তাকে তিনি ধারণ করেন। তারপরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধীরে ধীরে, তারপরে তার বর্তন হতেন, তিনি বাড়তে থাকেন, জননী এবং তিনি তার সমস্ত কিছু। এইভাবে ধীরে ধীরে জীবনের নানা ক্ষেত্রে, কখনো জায়া, কখনো কন্যা, কখনো বা মাতা, কখনো বা দুহিতা, নানা রূপে মায়েরা আসেন। আবার যখন আমরা, আমাদের শরীর চলে যায়, তখন হয় আমরা আগুনে পুড়ে যাই। আগুনে পোড়ার পরে ওই ছোট্ট যে অ্যাশ, ছাই, সেটা হয় জলের মধ্যে বিসর্জন দেওয়া হয় অথবা মাটিতে দফন করা হয়।
অথবা আমাদের যদি দফন করা হয় সেই মাটি গর্ভ করে তারই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। সেই মাটি হলেন প্রকৃতি বা মায়ের প্রকাশ। দেখুন, মা থেকে সৃষ্টি হয়ে খানিক আমরা মা থেকে বিচ্ছেদ হয়েছি, আবার মায়ে গিয়ে লীন হচ্ছে। ঈশ্বরীয় ভাবনাটা ঠিক তাই, ঈশ্বর থেকে আমাদের সৃষ্টি। শুধু নিজেকে বিকশিত করব বলে, নিজের ভেতরে দৈব গুণকে অনুসঞ্চারিত করব বলে, হ্যাঁ দেবজি, ওই নিজের ভেতরের দৈব গুণকে বিকশিত করব বলে আমরা খানিক বাইরে আসি, তারপর আবার কাজ শেষ হলে আমরা ফিরে যাই। জগৎটা যেন একটা নাট্যশালার মতো, অভিনয় করব তাই মেকআপ রুমে নানা রকমের মেকআপ টেকআপ করে আমরা আসি, তারপরে স্টেজে গিয়ে অভিনয় করি, খুব হাততালি টাত্তালি পাই, তারপরে নাটক যেই শেষ হয়ে যায় আবার ফিরে গিয়ে মেকআপ তুলে গোঁপ খুলে সেই ড্রেস ট্রেস খুলে আবার পুরনো আমি যেভাবে এসেছিলাম সেইভাবেই টুকটুক করে বাড়িতে রওনা হই। দেখবেন জীবনের গল্প আর ঈশ্বরের গল্প এটা একই রকম, একদম এক জিনিস। তার থেকে আমাদের সৃষ্টি, তাতে তাঁর শক্তিতে আমরা বর্ধিত হই, আবার অন্তিমে তার সঙ্গে লীন হয়ে যাব। তাই তাকে জানতে হবে, কোথা থেকে সৃষ্টি এবং কোথায় লীন হব এটা যদি না জানি তাহলে ঘুরে ঘুরে মরি তাই, মিছি মিছি ডরি তাই, কানামাছি মোহ যাকে পাবি তাকে ছো। আমাদের দুর্গতি ঠিক সেই রকম হবে, সেই কারণে ঈশ্বরকে জানা দরকার। আমাদের তো মনে হতে হবে ভগবানকে না জানলে কি আমাদের চলছে না? বেশ তো দুবেলা ভালো ভাত টাত খাচ্ছি, ভালো সকালে ব্রেকফাস্ট করছি, দুপুর বা খাবার সকালের খাবার শেষ না হওয়া মাত্রই কল্পনা করছি দুপুরে তাহলে এই রান্না করতে হবে, দুপুরের খাবার শেষ হওয়া না মাত্র ভাবছি বিকেলে চায়ের সঙ্গে কী কী স্ন্যাক্স খাবো, বিকেলে চা খাওয়া মাত্র ভাবছি যে রাত্রিরে রুটির সঙ্গে কোন তরকারিটা খাবো। এই খাওয়া শোয়া খাওয়া শোয়া এইটার মধ্যে আহার নিদ্রা মৈথুন এই চক্রের মধ্যে ঘুরতে থাকবো। আমরা জন্মাবো আবার মরবো, আমবার জন্মাবো আবার মরবো। সেই কারণে এই জন্মচক্রের বাইরে থেকে বেরোনোর জন্য ঈশ্বরকে জানা দরকার, কোথা থেকে এসেছি কোথায় যাব। গিরিশচন্দ্র ঘোষ লিখছেন না গানে, কোথা ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই তথা ভাবি গোথাই, কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। আমরা জানি না কে আমাকে খেলাচ্ছে, আমার এই জীবনচক্র কার নির্দেশে চলছে জানতেই পারি না, কে খেলায় আমি খেলি বা কেন, আর আমি তার নির্দেশে খেলে বেড়াবই বা কেন। যদি আমি আমার ঈশ্বরকে না জানি, আমার জীবনের উদ্দেশ্যকে না জানি, তাহলে এই উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা হবে। ধরুন আপনার ঠিক হলো, অসিত মহারাজ আমাদের নেমন্তন্ন করলেন এই এত তারিখে উৎসব হবে, আপনারা দিনাজপুরে আসুন, একবারে রুট ম্যাপ ঠিক করে দিলেন, কলকাতা থেকে বালুরঘাট আসবেন, বালুরঘাটে এক রাত্রি থাকবেন, পরের দিন সকালে গাড়ি করে হিলি বর্ডারে আসবেন, টুকটুক করে হেঁটে হিলি বর্ডার ক্রস করে ওপারে আসবেন, আমাদের গাড়ি থাকবে, আশ্রমে চলে আসবেন। উৎসব শেষ হয়ে গেল আবার ঠিক ওইভাবে। আমি যদি না জানি রুটটা তাহলে তো আমার, আমি একবার মালদাহতে নাকবো, মালদা থেকে আবার বালুরঘাট যাবো, এইরকম। এই যে কেন খেলবো তার সাথে, তিনি আমাদের অনেক খেলা খেলাবেন, তাই খেলে খেলে একটা সময় ক্লান্ত হয়ে যখন তার কাছেই যেতে হবে, তাই শুরু থেকেই তাকে জানাটাই বুদ্ধিমানের কাজ। ঠাকুর কথামৃতে বলছেন, সচাতুরী চাতুরী, সেই চাতুরী চাতুরী যার দ্বারা আমরা ঈশ্বরকে পাবার যোগ্য হয়ে ওঠে। এই কেমন করে বাঁচবো, যে জীবনের যে যে চলনটা, এই যে চোখের ঠুলি দিয়ে বসে আছি, কিন্তু আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি জানি আমার অনুভূতিতে আছে তিনি সব কিছুর মধ্যে বিরাজ করছেন, আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের কায় শশী তারকায় তপনে। আমি সবটা জানি তিনি সর্বত্র বিরাজ করছেন, এ বিষয়ে আমার সামান্যতম সংশয় নেই, তবু কেন তাকে দেখতে পাচ্ছি না, তবু তাকে কেন খুঁজে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি নয়নে বসনো বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। আমরা বড় জ্ঞান পাপিত, আমরা সব বুঝেও কিছু না বোঝার ভান করে থাকি, তাই জন্য ঈশ্বর আমাদের দেখানো বোঝানোর জন্য আমাদের মতো হয়ে আসেন। কেন আমাদের মতো হয়ে আসেন, তার কারণ এই বিশ্বাস জাগাতে
আসেন দেখবেন শ্রীরামকৃষ্ণ যে কোনো সাধন করেছেন তিন দিনেই সিদ্ধ হয়েছেন। অথচ আমাদের সেই কবে মন্ত্র দীক্ষা আছে এখনো টিং টিং ছট টিং টিং ছট টিং টিং ছট করেই যাচ্ছে, কিছুতেই আমাদের মুক্তিটা হচ্ছে না। অথচ ভগবান তিন দিনের মধ্যেই সমস্ত ইয়ে করে দিচ্ছেন, তিন দিনেতেই সব সিদ্ধ করে দিচ্ছেন। ওই বিশ্বাস, তবু তথাপি তিনি আমার মতো হয়ে আসেন আমার ভেতরে এই বিশ্বাস জাগাতে, আমি যদি তিন দিনে করতে পারি তুমি অন্তত 30 বছরে অবশ্য পারবে। তাই বলছেন আমি 16 টাং করে গেলাম, তুমি 1 টাং করো, 116 পার্ট, আমার যে সাধনার তীব্রতা সেটা তুমি করতে পারবে না, তুমি অনুরাগ ফ্লেভারটা শুধু নাও। কেমন করে রান্না করতে হবে জানি না, কিন্তু রান্না হলে গন্ধটা কেমন হয় সেইটা তোমাকে দিয়ে দিতে চাই, যাতে তুমিও যখন রান্না করবে ওই গন্ধটা পেলে তুমি বুঝবে তোমার রান্নাটাও ঠিক ঠিক হচ্ছে। ঠাকুর শিখিয়ে গেলেন অনুভূতি, তিনি নিজে অনুভব করেছেন, উপনিষদের প্রতিপাদ্য তার অনুভূতির দ্বারা পরিপুষ্ট হয়েছে। অনুভূতি বিনা কিচ্ছু হয় না, শুধু শাস্ত্র পাঠ করে যে জ্ঞান হয় তার কোনো মূল্য নেই। অনুভূতি বিনা ব্রহ্মজ্ঞান হতে পারে না, অনুভূতি বিনা ব্রহ্মজ্ঞান লাভ জলে প্রতিবিম্বিত গাছের ছায়া ফলের আস্বাদনের ন্যায় হাস্যকর। পুঁথিপড়া পণ্ডিতরা শাস্ত্রে শব্দার্থ নিয়ে মাথা ঘামান আর এই ধরনের অনুভূতি করেন। অনুভূতি কি জিনিস ঠাকুর তা দেখিয়ে দিলেন, তার জীবনটি যেন প্রকাণ্ড একটা আলোকস্তম্ভ। আমরা অনেক সময় ভাবি শুধু অবতার পুরুষগণই অনুভূতি করেন, আমাদের জীবনে অনুভূতি সম্ভব নয়, তা যথার্থ নয়। তবে কাঁঠাল ভাঙতে জানা চাই, হাতে তেল মেখে নিতে হবে ভালো করে যাতে আঠা না জড়ায়, নচেত তার মধ্যে বাস করেও তার দ্বারা আবৃত থেকেও শুধু শাস্ত্রপাঠ করে অনুভূতি লাভ হবে না। চতুর্বেদ অধ্যয়ন করে পণ্ডিত হওয়া যায়, ব্রহ্মবিদ্যা লাভ হয় না। যেমন কড়াইয়ের মধ্যে থেকেও হাতা রসগোল্লার আস্বাদন করতে পারে না, অনুভূতি বিনা ধর্মজীবন গঠিত হয় না। এই যে শ্রীরামকৃষ্ণ অবতার, পাছে লোকে বলে পণ্ডিত তাই পুঁথিপড়া বিদ্যা শিখলেন না। আমরা প্রায়ই ধর্ম খুঁজি পুঁথিপড়া পণ্ডিতদের কাছে, তাতে কাজ হয় না। বস্তুত ঠাকুরের জীবনই আমাদের পথ প্রদর্শন করে, তার ভাবধারার সাথে পরিচিত হলে তার বাণী শুনলে আমাদের বিশ্বাস হয়, কারণ তিনি স্বয়ং অনুভূতি করেছেন। এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠাকুর শিখিয়ে গেলেন অনুভূতি, অনুভূতি মানে আপনি একটা এই আম আপনাকে দেওয়া হলো, সুমিষ্ট একটি হিমসাগর আম দেওয়া হলো, আপনি সেটি খাচ্ছেন, খেতে খেতে অনুভব করছেন আম মানে কি, তাতে মিষ্টতা আছে, তাতে ফাইবার আছে, তাতে এই আমের যে পাল্প সেটা আছে, তারপরে সেটা সহজে গলা ধারণ করা যায়, ধীরে ধীরে আপনার মতে চলে যায় এবং খেলে আনন্দ হয়, আর খাবার 1 ঘন্টা বাদে সুগার মাপলে সুগার লেভেলটা খুব হাই হয়। এগুলো সব কিন্তু চোখে দেখা জিনিস, কিন্তু আম খেয়ে আপনার যে আনন্দ হয়েছে সেটা কিন্তু কোনো শব্দ দিয়ে বোঝা যায় না। আগে আমাদের ধারণা ছিল যে ঈশ্বর দর্শন মানে ওই যেরকম সিনেমাতে দেখায় যে ঠাকুর গলা কাটতে এলেন আর মা কালী নাচতে নাচতে এসে বললেন শ্রীরামকৃষ্ণ আমি তোকে দেখা দিতে এসেছি, এই দেখে দেখে ছোটো থেকে দেখে দেখে আমাদের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন তার অনুভূতির কথা, বলছেন যখন গলা কাটতে গেলাম লীলা প্রসঙ্গ খুব ভালো করে এই কারণে পড়তে হয়, কারণ লীলা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তার নিজের মুখের অনুভূতির কথা বলছে, যার সঙ্গে গুরুদাস বন্দ্যোপাধ্যায় মলিনা দেবীর অভিনয়ের কোনো তুলনাই জাগে না, মনে হয় যেন একটা নচ্ছার জিনিস করে দিয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন গলায় যখন লাগাতে গেলেন তখন দেখলেন ঘর বাড়ি মন্দির সব ঘুরতে থাকছে, কি দেখলেন, কেন এরকম দেখছেন? তার প্রচলিত যে ধারণা ছিল যে মা জননী মাতৃমূর্তি ধারণ করে তার সামনে এসে থাকবেন, তা নয়। আসলে ঈশ্বর দর্শন মানে আমাদের অন্তরের অন্ধকার বিনাশ করে জ্ঞানের প্রকাশ হয়। সূর্য যখন ওঠে তখন কি আমাদের কাউকে সূর্যকে ইনভিটেশন দিতে হয় যে ওগো, এরকম নোটিস দিতে হয় ওগো অন্ধকার তুমি অপসৃত হও, আমি এবার উঠবো রাত্রি, তুমি এবার ঘরের ভেতরে ঢুকে যাও, আমি বেরিয়ে আসবো, তা কিন্তু নয়।
সূর্য আসা মাত্র সমস্ত অন্ধকার অপসৃত হয়। ঠাকুর বলছেন না, হাজার বছরের অন্ধকার ঘর, সেখানে যদি একটি আলো, একটি দেশলাই জ্বালানো হয়, তাহলে কি একটু একটু করে আলোকিত হয়? একসঙ্গে সবটুকু আলোকিত হয়। তাই বলছেন, ঘর দুয়ার মন্দির, এ ঈশ্বরীয় অনুভূতি মানে কি? এই যে জাগতিক দৃষ্টি দিয়ে যাকে দেখছি তা দিয়ে অনুভব করা যায় না, তাই পার্থিব সব কিছু মিলে যাচ্ছে। সে ধারাও বদ্ধ হলো, শূন্য শূন্য মিলাইল, স্বামীজি লিখছেন তার সমাধি কবিতায়। ধীরে ধীরে সমস্ত কিছু মিশে গেল। তিনি আর কি দেখলেন? দেখলেন জ্যোতিষসমুদ্র। একবার সেই জ্যোতিষসমুদ্রে তিনি উঠছেন, আবার তিনি জ্যোতিষসমুদ্রের ভেতরে নেমে যাচ্ছেন, খাবি খেয়ে আবার ওপরে উঠছেন, খানিকটা অক্সিজেন নিয়ে আবার নেমে যাচ্ছেন। তারপরে একটা সময় সেই জ্যোতিষসমুদ্রের ভেতরে তিনি মিশে গেলেন। এই যে খাবি খেয়ে একবার ওঠার নামাটা মানে কি? কারণ আমাদের একটা প্রচলিত ধারণা আছে ঈশ্বর মানে এইরকম, এই একটা ধারণা নিয়ে যুগ যুগান্ত ধরে, পরম্পরা ধরে আমরা সেই একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হই, এবং সেই ভ্রান্ত ধারণাতে এত আমি মজ্জাগত হয়ে যাই, আমি আর অন্য কোনো কিছু আমার ভেতরে আনতে পারি না। সেই মজ্জাগত যে ধারণা আর সত্য ধারণা, তার ভেতরে যখন সংঘাত হয়, তখন ওইটি আমি একবার ওপরে উঠি, আবার নেমে আসি। অবশেষে যখন আমি টোটালি কনফার্ম হই ঈশ্বর মানে এরকম আমার এই অনুভূতিটা হয়, তখন তার ভেতরে মিলেমিশে একাকার হয়ে যাই, সেই জ্যোতির রাজত্বের ভেতরে বাস করি। আপনারা দেখবেন, স্বামী বিবেকানন্দ নরেন্দ্র দত্ত যখন প্রথম ঠাকুরের কাছে এসেছিলেন, বলেছিলেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুর বললেন, হ্যাঁ করেছি, তোর চেয়েও স্পষ্ট তাকে দেখা যায় এবং তোকেও দেখাতে পারি। কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের শরীর থাকাকালীন স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কনভারসেশন তন্ন তন্ন করে খুঁজে দেখুন, কোথাও ঠাকুর বলেননি যে ওই দেখ নরেন, ওই হচ্ছে ঈশ্বর, ওই হচ্ছে ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর দেখেছি, কিন্তু নরেন কিন্তু কোথাও সেটি বলেননি। অথচ শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পর ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নরেন্দ্র দত্ত ঘুরে বেড়ালেন, এবং ঘোরা শেষ হয়ে যাওয়ার পর তিনি এসে একটি ভারী সুন্দর কথা বললেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। এই যে কথা, এই যে অনুভূতিটা তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের কথা, ঠাকুর বলছেন না, হ্যাঁ ঈশ্বরকে দেখেছি, স্বামীজি দেখলেন ঈশ্বরকে দেখা যায় প্রতি মানুষের ভেতরে, তার যে ঈশ্বরীয় সত্তা সেটি হচ্ছে ঈশ্বরের প্রকাশ, তোর মতোই স্পষ্ট দেখতে পাই, তিনি দৃশ্যমান আমার চোখের সামনে। এবং যে ওই স্তরে নিজের মনকে, মনের মানোন্নয়ন করবে, সেই ওই স্তরে গিয়ে ঈশ্বরকে দর্শন করতে পারবে। কি সুন্দর কথা এখানে বলছেন, বলছেন অনুভূতি বিনা কিচ্ছু হয় না। আপনাকে এক চামচ চিনি মুখে ঢুকিয়ে দেওয়া হলো, এবার বলা হলো বলুন তো দেখি স্বাদটা কীরকম, আপনি বলবেন মিষ্টি, আমি বলবো মিষ্টিটা কেমন, আপনি তো আমাকে বোঝাতে পারবেন না, আপনি আমাকে কিছুতেই বোঝাতে পারবেন না, আমাদের মনে হবে যে মিষ্টিটা এরকমই। আপনি যতক্ষণ না পর্যন্ত অনুভব করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না। আপনার খুব প্রিয়জন মারা গেছে, সেই প্রিয়জনকে হারানোর যে বেদনা সেটা আপনার হৃদয়ে জুড়ে আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার প্রিয়জনকে, কাউকে না হারাচ্ছেন, ততক্ষণ না পর্যন্ত অন্যেরকে, অন্যে যখন প্রিয়জনকে হারায় তার যে বেদনা হয়, তার যে দুঃখ হয়, সেটা যে কতটা তীব্র সেটা আমরা অনুভব করতে পারি না। তাই অনুভূতি বিনা ব্রহ্মজ্ঞান হয় না, অনুভূতি বিনা ব্রহ্মজ্ঞান জলে প্রতিবিম্ব গাছের ছায়াফল আস্বাদন করার মতো হাস্যকর। যেমন রৌদ্রের ছায়া পড়ছে, তার রৌদ্রের আলো লাগছে গাছেতে, এবং গাছের সেই প্রকাশ, গাছের ছায়া পড়ছে জলের উপর, আপনি জলেতে বড় বড় ফলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, আপনি ভাবছেন যে জলেতে নামলেই ওই ফলগুলোকে আপনি পাবেন, কিন্তু জলেতে নেমে আপনি যখন ফলগুলোকে যত ধরার চেষ্টা করবেন, দেখবেন একটা আলোকে, একটা আলোর প্রকাশকে আপনি ধরছেন, কিন্তু ফলকে আপনি ধরতে পারছেন না। ঠিক সেই রকম আমরা লেখাপড়া নিয়ে এত ব্যস্ত হই, এত ভাবনা চিন্তা করি, আমরা এইখানকার আমাদের মগজকে একবারে শানিত করতে চেষ্টা করি,
কিন্তু আমাদের হৃদয়ে যেখানে তার অনুভূতি হয় সেই হৃদয়ের বোধটাতে আমরা ততটা কষ্ট করি না, ততটা সাধন ভজন করি না। তিনি আমাদের হৃদয়ে দিয়ে, তাকে হৃদয়ে দিয়ে অনুভব করতে হয়। আমাদের পূজনীয় চেতনানন্দজি মাঝিটি ভারী সুন্দর কথা আমাকে একদিন বলেছিলেন, বলছিলেন যে তুমি কেমন করে পুঁথি বলো। তা আমি বললাম খানিকটা ফ্যান্টাসি করি। হ্যাঁ, কীরকম করে ফ্যান্টাসি করো? ফ্যান্টাসি করি, গোটা ঘটনাটা ভালো করে পড়ি, তার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি, ভাবি ঠাকুর এই এলেন, এই দাঁড়ালেন, ভক্তরা তাকে দেখে আনন্দ পাচ্ছে, যেমন যেমন বর্ণনা দেওয়া আছে সেরকম করে ভাবার চেষ্টা করি, ভাবি সেই দলে আমিও আছি। তারপরে ঠাকুর এসে বসেছেন, গল্প হচ্ছে, কথা হচ্ছে, গান হচ্ছে, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন। ঠাকুরের ভাব সমাধি যত রকমের বর্ণনা করেছি সেগুলোকে এক জায়গায় করে আমি ভাববার চেষ্টা করি যে তাঁক তিনি যখন সমাধি মগ্ন হয়েছিলেন তাকে কেমন দেখাচ্ছিল। তারপরে ভাবতে চেষ্টা করি যে তিনি সমাধি মগ্ন থেকে বা বেরিয়ে এলেন, খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে, হইচই হচ্ছে, এই গোটা ঘটনাটাকে ফ্যান্টাসি করি। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন করি। তারপরে যখন এই ঘটনাটা বলি তখন সেই ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত হয়ে যাই, জুড়ে যাই। যাকে বলছি তারাও কখনো কখনো সেই ঘটনার সঙ্গে জুড়ে যায়। ঠিক সেই রকম বারবার লীলা চিন্তন করতে হয়, সেটাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়, আর অনুভব করতে করতে তার সঙ্গে সংযুক্ত হয়ে যেতে হয়। প্রথমে কল্পনাতে সংযুক্ত হয়, তারপরে সেই কল্পনাটি বাস্তবে রূপান্তরিত হয়, আমরা তাকে অনুভব করি। সেই অনুভব মুখে বলা যায় না। স্বামীজি লিখছেন না, সে ধারাও বদ্ধ হল, শূন্য শূন্য মিলাইল, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। সে ধারাও একসময় বদ্ধ হয়ে যাবে, শূন্য শূন্যে মিলিয়ে যাবে। কি অনুভূতি হয় সে বলতে পারে না। কেন না? তা বাক্য ও মনের অতীত, মন চিন্তা করতে পারে না, আর তাই মন চিন্তা করতে পারে না বলে শব্দ সেটাকে প্রকাশ করতে পারে না, বাক্য ও মনের অতীত। পূজনীয় মহারাজ বলছেন যে বস্তুতে ঠাকুরের জীবনী আমাদের পথ প্রদর্শন করে, তাই তো বটে। আমাদের বলা আছে, আজকেই সকালে একটা জিনিস লিখছিলাম যে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ একটা বাণী, সেটা আজকে ফেসবুকে আমি দিয়েছিলাম শিক্ষক দিবস উপলক্ষে। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে কিছু উপদেশ দিন, মহারাজ বলছেন কি আর উপদেশ দেব, উপদেশ যা দেবার সে তো বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় দিয়ে গেছেন। কি উপদেশ? না সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এই কথা। দেখবেন সত্যি সত্যি খুব সিরিয়াসলি যদি ভাবি তাহলে এর চেয়ে কঠিন টাস্ক বোধ হয় বিদ্যাসাগর মহারাজ, বিদ্যাসাগর মহারাজ জগৎ সংসার এর চেয়ে বোধ হয় কঠিন টাস্ক হয় না। সদা সত্য কথা বলবে ইটসেলফ একটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক, আর পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় সে তো সবচেয়ে বড় কথা। আমরা হোয়াটসঅ্যাপে এর স্ট্যাটাস চুরি করে নিজের নাম করে চালিয়ে দিয়ে সে তো করছি, পাশের লোক কী লিখছে দেখবেন যখন যাই তখন এমনি করে চোখ, আমার কোনো প্রয়োজন নেই তবু এরকম চোখ পাকিয়ে দেখি সে কী লিখছে, সে কী পড়ছে, কী বিষয় নিয়ে ভাবছে, আমি কী পড়ছি, আমি কী ভাবছি, এ নিয়ে আমাদের ভাববার এতটুকু সময় নেই। শ্রীরামকৃষ্ণের জীবন, তাই মহারাজ বলছেন ঠাকুরের জীবনী আমাদের পথ প্রদর্শন করেন, আমরা কেমন করে চলবো ঠাকুর যেন চলে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। কী সে চলা? তিনি বলছেন যখন যেভাবের মধ্যে থাকবে তাতে এমনভাবে ডুবে যাবে বাকি জগৎ সংসারের সবটুকু মিথ্যা বলে প্রতিভাত হবে। যে ভাবের মধ্যে আমরা থাকবো সেই ভাবে সম্পূর্ণ ডুবে যেতে হবে যাতে জগৎটা আমাদের কাছে মিথ্যা বলে প্রতিভাত হয়। ঠাকুর যখন সাধন ভজন করছেন তখন তার কাপড়ের ঠিক নেই, খাবার দাবার ঠিক নেই, কোনো কিছুর ঠিক নেই, এই জগৎটা যে আছে সেই আছেটাই তার কাছে মিথ্যে হয়ে গেছিল। আবার তিনি যখন আমার আপনার মতোই সাধারণ মানুষ হয়েছেন তখন তার মতো রসিক মানুষ আর জগৎ সংসারে দুটি খুঁজে পাওয়া যায় না। ঠাকুর এটা দেখালেন যখন যেটির মধ্যে থাকবে সেটির ভেতরে ডুবে থাকলেই হবে। স্বামীজি আরও এক পা এগিয়ে গিয়ে এই কথাটিকে ব্যাখ্যা করছেন, বলছেন যখন যে কাজটি করিবে মনে করো তাহাই তোমার উপাসনা। আমরা উপাসনা জ্ঞানে যেমন করে ঈশ্বরের পূজা করি ঠিক সেই রকম
সমস্ত মন প্রাণ উজাড় করে সেই কাজটি করতে হবে। ঠাকুরের সবচেয়ে বড় উপদেশ বলছেন না, তিনি আমাদের তার জীবনী আমাদের পথ প্রদর্শন করে, আমরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করি, এই একটা কাজ করতে গিয়ে পরের কাজের কথা ভাবি, তারপরের কাজ করতে গিয়ে তারপরের কথা ভাবি, এইটাই ভাবতে থাকি। ঠাকুরের আরও একটি পথ প্রদর্শন যেটি আমাদের ভীষণভাবে আকর্ষণ করে সেটি হলো এই, আমার কেনা দিন শেষ হয়ে আসছে, খুব এই মনুষ্য জীবন প্রতিদিন নাশ পাচ্ছে। দিনমপি রজনীম সায়ম প্রাত শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশা বায়ু। দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, বর্ষা চলে গিয়ে এই যে পূজা আশ্বিন মাস আসছে, একটা করে ঋতু শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন ঋতু আসছে, যা একবার চলে যাচ্ছে তা ফিরবে না। ঠিক সেই রকম আমার আয়ু প্রতিদিন শেষ হচ্ছে, তবু আমাদের আশা শেষ হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এই জায়গায় একবারে কুঠার আঘাত করছেন, বলছেন জীবনের ভেতরে একটা হারিডনেস তৈরি করতে বলছেন, শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিনকে তিনি বারবার ব্যবহার করার কথা বলছেন। তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, এতটুকু সময় বাজে অপচয় নয়, একটি মনুষ্য জীবন লাভ করেছি। যেরকম আমরা ভালো চাকরি পাওয়ার পর সবসময় চেষ্টা করি এক বছর কনফার্মেশনের মধ্যে নিজের বেস্ট জিনিসটাকে আমার বসের কাছে প্রদর্শন করব, ঠিক ওই ভাবটি আমাদের ভেতরে জাগাতে হবে। আর বলছেন তার ভাবধারার সাথে পরিচিত হলে, তার বাণী শুনলে আমাদের বিশ্বাস হয়, কারণ তিনি স্বয়ং অনুভূতি করেছেন। তিনি বলছেন ঈশ্বরই কর্তা আর বাকি সব অকর্তা। অনেকবার এই কথাটা নিয়ে আমরা চুলচেরা বিচার করেছি, কিন্তু অন্তিমে আমাদের জীবন দিয়ে এইটা অনুভব করতে হয় যে ভগবানই আছেন আর বাকি যা কিছু আছে সেগুলো না থাকার মতো। তখন আমাদের এই প্রত্যয় হয় শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং ঈশ্বর দর্শন করেছিলেন। মাদ্রাজে একজন খুব বড় পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয়। তিনি বললেন, আমরা বিচার না করে কিছুই মানি না, কিন্তু ঠাকুরের বাণী মাথা পেতে নিতে হয়, এই হলো অনুভূতির শক্তি, পেছনে সাধনা থাকলে এক কথায় বোঝানো যায়। অনুভূতির তিনটি স্তর। শ্রীরামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে আমাকে দেখো? মহাবীর বললেন, দেহবুদ্ধা দাসোস্মি, জীববুদ্ধা পদংশকঃ, আত্মবুদ্ধা ত্বমেবাহম ইতি মে নিশ্চিতা মতিহি। দেহবুদ্ধা দাসোস্মি, যখন দেহবুদ্ধি থাকে তখন আমি মনে করি তুমি আমার প্রভু, আমি তোমার দাস। জীববুদ্ধা পদংশক, যখন আমি নিজেকে জীবাত্মা মনে করি তখন মনে করি তুমি পূর্ণ, আমি তোমার অংশ। আর যখন আত্মবুদ্ধা তবেহম তবে ত্বমেবাহম ইতি, তাহলে তখন যখন আত্মস্বরূপ দেখি তখন ভাবি আমি তুমি আর তুমি আমি, এই আমার নিশ্চিত বুদ্ধি। ঠাকুর এই তিন ভূমিকেই দর্শন করেছেন। সে আস্বাদনের প্রকাশ হতো তার সমাধি অবস্থায়, তার যখন যে স্তরের সমাধি তখন সেই ভাবের কথা। তিনি সমাধিতে কখনো উপরের স্তর থেকে নিচে নামতেন, আবার কখনো নিচের স্তর থেকে উপরে উঠতেন। শ্রীমন্দিরে জগদম্বার কাছে মা ছেলে লীলা, মাকে খাওয়ানো, মার কোলে বসা, এসব প্রত্যক্ষ করতেন। কেশববাবুকে একদিন মা ভবতারিণীর কাছে টেনে নিয়ে গিয়ে বললেন, সত্য বলছি, মাইরি বলছি, তোমার যেমন তোমায় যেমন দেখছি মাকে তেমনি দেখি। কেশব, এই দেখো মা চিন্ময়ী, শ্বাস নড়ছে। প্রতিমার নাসার কাছে তুলে ধরলেন, দেখালেন নড়ছে। এ তিনি পারতেন স্পর্শমাত্র লোকের কুণ্ডলিন শক্তিকে জাগরণ করে দেওয়া। সুন্দর কথা বলছেন, একজন মাদ্রাজে একজন পণ্ডিতের কথা বলছেন, যিনি বলতেন আমরা সাধারণ মানুষের কথা বিচারপূর্বক গ্রহণ করি। দেখবেন কেউ যদি একটা নতুন কথা আনে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ঘুরু কুচকে যাই, আবার কি নতুন কথা বলছেন। কৃষ্ণ চক্রবর্তী, আপনার মাইক্রোফোনটা অন আছে, দয়া করে এটা একটু অফ করতে হবে। এইটা হচ্ছে কথা যে প্রথমে আমরা যে কোনো কোনো ভালো জিনিস বা নতুন কিছু শিখি যা অভিজ্ঞতা আমাদের কাছে নেই, তা কিন্তু আমরা সবসময় ভুরু কুচকে, এমনটাও হয়
আপনাদের মনে আছে কিনা জানি না, যখন প্রথম টেস্ট টিউব বেবির কথা শোনা গেল তখন আমরা তো বটেই, অনেক মানুষ তো বটেই, তারা এটাকে একবারে অসম্ভব একটা প্রকল্প করে দিলেন। শুধু তাই না, এমনটা হতেই পারে না এই ভেবে বড় বড় ডাক্তাররা সে সময় যিনি এটির আবিষ্কারক তাকে ছুঁড়ে ফেলে দিলেন। অথচ সময় এগিয়ে চলেছে যখন আমরা দেখেছি এটিও সম্ভব, এটিও হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের অনুভূতিটা কোনখানে, না তিনি যখন যা বলেন সেটা তিনি তার অনুভূতির স্তর থেকে বলছেন। আপনি জীবন দিয়ে যেটা অনুভব করবেন সেই অনুভব থেকে যে কথাটা আসে তার শক্তি অনেক বেশি, সেটা সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতর দাগ কেটে যায়। অনুভূতির তিনটি স্তর সম্পর্কে সেই রামচন্দ্র এবং হনুমানের সেই কনভারসেশন সেখানে বলা হচ্ছে। বলা হচ্ছে যখন আমি তোমাকে দেহবুদ্ধিতে থাকে তখন দেখি, তখন ভাবি তুমি প্রভু আমি তোমার দাস, তিনি আমার সমস্ত কিছু, আমি যেন তাকে দাসভাবে সেবা করছি। তারপরে বলছেন যখন জীবাত্মা মনে করি তখন মনে করি তুমি পরমাত্মা আমি জীবাত্মা, আমি তোমার অংশ, তোমারই একটা পার্ট, আমি তোমা থেকে সৃষ্টি হয়েছি আর তোমাতেই লয় পেয়ে যাব। আর যখন আমার আত্মবুদ্ধি জাগে তখন আমি অনুভব করি তুমি আমি, আমি তুমি, আমার মধ্যে কোনো ফারাক নেই। আমরা যখন প্রথম প্রতিমা দর্শন করতে যাই, আমাদের তখন তিন ধরনের ভক্ত আমরা দেখতে পাই। আমরা যখন প্রতিমা দর্শন করি তখন তাকে আমরা বাইরে থেকে প্রণাম করি, পূজা করি, সমস্ত পূজা টুজা দিই, তার জন্য ফুলমালা কিনি। যত আমরা দিনের পর দিন রোজ যাই তখন ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। দুঃখের সময় মনে হয় তিনিই একমাত্র ত্রাতা, তাকেই আমি আমার সমস্ত কথা, সমস্ত দুঃখ, সমস্ত বেদনা উজাড় করে বলতে পারি। তাকে না বলতে পারলেই বরং যেন দুঃখ হতে থাকে। বাড়ি ফিরে এসে যেমন নিজের বাবা মাকে সব গল্প বলি, ঠিক সেই রকম ভগবানকে যেন সব কথা না বলতে পারলে আমাদের যেন ভীষণ কষ্ট হতে থাকে। তারপর একটা সময় আসে যখন আমাদের বলতে হয় না, যখন আমরা অনুভব করি যে যা কিছু হচ্ছে সবটাই যেন তার হাতের মধ্যে, তার ইচ্ছা বিনা কিচ্ছু হচ্ছে না, তার মধ্যে আমি মিলেমিশে একাকার হয়ে যাই। তখন আমার ইচ্ছা জাগে না, তখন আমার প্রার্থনা করতে ইচ্ছা জাগে না, আমার মনে হয় যে তিনি আমাকে আমার ভেতরের শক্তি হিসেবে তিনি আমায় পরিচালিত করছেন। ঠাকুরকে ঠাকুর এই তিনটি ভাবে দেখেছেন। ঠাকুরের সাধনার যদি প্রথম দিকে দেখেন, ঠাকুরের সাধনা মূলত দুটো স্তর আছে। একটা হচ্ছে গুরু সহ সাধন করলে কেমনভাবে সাধন ভোজন করতে হয় তার ছবি তিনি দেখিয়েছেন, গুরু ছাড়া সাধন ভজন করলে কীরকম হয় তার সেটাও দেখিয়েছেন। গুরু ছাড়া সাধন ভজন করতে গেলে যে পরিমাণ অনুরাগ দরকার, যে পরিমাণ আকুতি দরকার, যে পরিমাণ পাওয়ার ইচ্ছা দরকার সেটি তিনি দেখিয়েছেন। গঙ্গার পাড়ে মুখ খসছেন আর কাঁদছেন আর বলছেন, মা একটা দিন চলে গেল তবু তুই আমায় দেখা দিলি নি। সে একবারে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, দাস্যভাবে সাধন করছেন, জানেনি না কী হবে। সে হনুমানের মতো ল্যাজ হয়ে গেছে, তার হনুমানের মতো ল্যাজ পড়ে ঘুরতে ঘুরতে তার হনুমানের ভাব এসে গেছে। তখন বর্ণনায় আছে তিনি আর পায়ে হেঁটে হাঁটেন না, হনুমান যেমন লাফিয়ে লাফিয়ে হাঁটে সেরকম। তিনি জল আঁচলা করে পান করেন না, হনুমান যেরকম জল গঙ্গাতে মুখ লাগিয়ে বা জলাশয়ে মুখ লাগিয়ে জিভ দিয়ে চেটে চেটে খায়, তিনি ঠিক সেই রকম করছেন। যখন তিনি যেভাবে সাধন করছেন তাতে একবারে এমন ডুবে গেছে তার যে মানবীয় সত্তা সেটা সম্পূর্ণ ভুলে গেছেন। মধুরভাবে সাধন করছেন, নারীদের পোশাক পরে তিনি এই যে যানবাজারে মা দুর্গার সামনে দাঁড়িয়ে ইয়ে করছেন, তিনি চামর ব্যজন করছেন। ভাবটা তার এমন যে স্বয়ং হৃদয় রাম যিনি তাকে ছোট থেকে দেখছেন তিনি শুধু চিনতে পারছেন না, ওটি তার মামা। তিনি এমনভাবে সন্তানভাবে এমনভাবে আছেন, তাকে দক্ষিণেশ্বর থেকে যানবাজারে নিয়ে এসে সেই বিরাট খাটের একদিকে আমাদের জগদম্বা দাসী এবং একদিকে মথুরানাথ শুয়েছেন, মাঝখানে শ্রীরামকৃষ্ণ শুয়েছেন। এটা একটা সম্পূর্ণ একটা অ্যাবসার্ড ঘটনা, অথচ এই ঘটনা হয়েছে। মথুরানাথেরও কোনো কিছু মনে হচ্ছে না, জগদম্বা দাসীরও কিছু মনে হচ্ছে না, আর শ্রীরামকৃষ্ণের তো কোনো কিছু মনেই হচ্ছে না। মনে হচ্ছে তিনি যেন সত্যি সত্যি জগদম্বা দাসীর সন্তান।
এই ঘটনাগুলো দেখুন অনুভূতির কোন স্তরে পৌঁছে গেলে এমন অনুভূতি হয় যে আমরা সেটাকেই সত্য এবং একমাত্র সত্য বলে আমাদের কাছে প্রকাশ পায়। তিনি একে নিয়ে গেছেন দক্ষিণেশ্বরে, তিনি কেশবচন্দ্র সেনকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলছেন সত্য বলছি, মাইরি বলছি, তোমাকে যেমন দেখছি মাকে তেমন দেখি, কেশব এই দেখো মা চিন্ময়ী শ্বাস করছে, তুলো নিয়ে তার সামনে দাঁড়িয়েছেন, দেখছেন সেই তুলোটা নড়ছে। কেশববাবু ঠাকুরের কাছে এসে অবাক, তিনি নববিধানের ঠাকুরের উপদেশগুলি ছাপিয়ে দু পয়সা দামে বিক্রি করতেন, বলতেন প্রত্যেকের পড়া কর্তব্য। ব্রাহ্ম সমাজের অনেকেই প্রভাবিত হলেন, ক্রমে তাদের গোঁড়ামি কমতে লাগলো, তাদের ধারণা ছিল ঈশ্বর নিরাকার, কিন্তু অনেকেই ঠাকুরকে জিজ্ঞাসা করতেন ঈশ্বর সাকার না নিরাকার, ঠাকুর বলতেন ঈশ্বর সাকার, নিরাকার আরও কত কী, তার অনুভূতি সর্বতোমুখী, সব ভাবের ভাবুকই তার মধ্যে নিজ নিজ আদর্শ দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ এমন একটি ভাব তিনি উদাহরণ দিয়েছেন রঙের গামলার, সেই একজনের কাছে রঙরেজের কাছে একটা রঙের গামলা ছিল, সেই একই গামলায় কেউ এসে বলতো আমাকে সবুজ রঙে রঙ করে দাও, সে তার সাদা কাপড়টা ডোবানো মাত্র সবুজ রঙে রাঙিত হতো, কেউ নীল কেউ লাল কেউ সবুজ, সেই যে যেভাবে আসতো তিনি তাকেই করতেন, তাকেই সেইভাবে অ্যাকসেপ্ট করতেন। আর যে বুদ্ধিমান সে এসে বলতো যে রঙে তুমি তোমার মনকে রাঙিয়েছ সেই রঙে তুমি আমায় রাঙিয়ে দাও। এটি হচ্ছে দু চারজন খুঁজতে চান। আমরা দ্বৈত ভাব থেকে তবে অদ্বৈতভাবে জাগ্রত হই। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয় পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন অদ্বৈত ভাব হলো আমাদের জীবনের লক্ষ্য। এই যে যাবতীয় সাধন ভজন যা কিছু করছি না কেন, এগুলির মূল লক্ষ্য হলো অদ্বৈত, সেই একত্বে পৌঁছনো। কিন্তু আমাদের মন প্রাণগুলো এখনও সেভাবে তৈরি হয়নি, তাই দ্বৈত দিয়ে আমাদের যাত্রা শুরু করে অদ্বৈতে রূপান্তরিত হতে হবে। তিনি উদাহরণ দিয়েছিলেন একটা সিঁড়ি, বলছেন অল্প বয়সী যে সে দুটো দুটো সিঁড়িকে লাফ দিয়ে দিয়ে এগিয়ে যাবে, যে মধ্যবয়সী তিনি একটি একটি করে যাবেন, আর যিনি আরও বেশি বয়সী তিনি একদিকের যে ওই রেলিং আছে সেটিকে ধরে ধীরে 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 ওপরে উঠবেন। কিন্তু সবাই উঠে যখন ছাতে উঠবে তখন তারা দেখবে ছাতও যে ইটচুন সুরকি দিয়ে তৈরি হয়েছে, আর সেও এই যে আমাদের যে এই যে সিঁড়িও সেই একই রকম ইটচুন সুরকি পাথর দিয়ে তৈরি হয়েছে। অতএব এই সাধনের মধ্যে দিয়ে আমাদের দ্বৈতভাবের মধ্যে দিয়ে আমাদের অদ্বৈতানুভূতি হওয়া দরকার। মহারাজ বলছেন যে সে সময় নববিধান ব্রাহ্ম সমাজের ভিতরে ভীষণ রকম প্রভাব হয়েছিল। আমি ব্রাহ্ম সমাজে আমার সুযোগ হয়েছিল ব্রাহ্ম সমাজে বিভিন্ন জায়গায় গান গাইবার, আমি যার কাছে গান শেখার সুযোগ পেয়েছিলাম পূজনীয় মেনক পূজনীয়া মেনকা ঠাকুর, তিনি ব্রাহ্ম ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি তিনি ব্রাহ্ম ছিলেন। আবার তার রামকৃষ্ণ মিশনে পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মাঝে কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল। আমাকে তিনি এই মাঘোৎসবের সময় বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, যতগুলি ব্রাহ্ম সমাজ আছে সব অনুষ্ঠানে গাইবার সুযোগ ছিল, তাছাড়াও বিভিন্ন জায়গায় ব্রাহ্মরা তাদের বাড়িতে এই মাঘোৎসব করতেন, সেখানেও আমরা গাইতে যেতাম। মেনকা ঠাকুর গাড়িতে যাওয়ার পথে আমাদের বলতেন ওই ব্রাহ্মগুলোর মুখ ভালো করে দেখবি, কীরকম যেন শুকনো শুকনো হয়ে গেছে, যেন কেউ ব্লটিং পেপারের মতো তাকে কেউ তার সব যে তার যে সমস্ত শরীরের যাবতীয় রস সেগুলোকে যেন শুকিয়ে নিয়েছে। সবাই শুরু থেকেই সেই অদ্বৈতকে চিন্তা করতে, যেটা তার মনের গতি নয় সেটাকে চিন্তা করতে গেলে না সেটা চিন্তা করতে পারে না যেটা তার মনের গতি সেটাকে চিন্তা করতে পারে, তাই নিজের মনের গতি যেরকম সেইভাবে চিন্তা করা শুরু করলে তার মানোন্নয়ন করতে করতে অবশ্যই আমাদের সেই অদ্বৈত বেদান্তে পৌঁছানো সম্ভব। মহারাজ বলছেন অনুভূতি একটা বড় জিনিস, পরলোক সম্বন্ধে অনেকের সংশয় আছে কারণ অনুভূতির অভাব। গীতা উপনিষদে যে সমস্ত তত্ত্ব রয়েছে তা আমরা ঠাকুরের জীবনে পাই, কেননা তিনি নিজে অনুভূতি করেছেন, সর্বধর্মের সাধনায় অনুভূতি লাভ করে সিদ্ধ হয়েছেন। কর্তা ভজা মত সম্বন্ধে বলতেন এ পথ এও পথ তবে বড় নোংরা সাধন,
যেমন পায়খানার মধ্যে দিয়ে বাড়ির ভেতর ঢোকা। ইসলাম ও খ্রিস্ট ধর্ম সাধনাতেও তিনি সিদ্ধ হয়েছিলেন। নিজন সাধন লব্ধ অনুভূতির আলোকে ধর্মগত দ্বন্দ্ব চিরতরে মিটিয়ে দিয়েছেন। অনুভূতি একটি বড় জিনিস, অনুভূতি না হলে কিন্তু কোনো কিছুই করা যায় না। আপনাকে বলা হলো, একজনকে বলা হলো, তুমি চিকেন বিরিয়ানি খেয়েছো? সে তো কখনো খায়নি, সে জানবে কি করে? তুমি বারাণসীর রাবড়ি খেয়েছো, দারুণ সুন্দর খেতে। আপনি একটা কল্পনায় একটা ছবি তাকে দিতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে বারাণসীর রাবড়ি বা কুলফি খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সে অনুভূতি হবে না। এই অনুভূতি হওয়াটা জরুরি। শ্রীরামকৃষ্ণ তার সমস্ত জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, শাস্ত্রে আমরা যা দেখি সবটি হয়। এই দ্বিতীয় অধ্যায়ের সেই বিখ্যাত শ্লোকটি আছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধো বিজায়তে, ক্রোধাত ভবতি সন্মোহা, সন্মোহাত স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। যখন কোনো বিষয়বস্তুকে চিন্তা করতে থাকি, সেই বিষয়বস্তুকে পাওয়ার ইচ্ছা হয়। পাওয়ার ইচ্ছায় সামান্যতম যদি কিছু আঘাত আসে, তাতে আমাদের রাগ হতে থাকে। রাগ হলে আমাদের জীবনে একটা সম্মোহনের ভাব আসে, আমরা কি করছি বুঝতে পারি না, এবং সেই কারণে অনেক সময় অন্যায় কাজও করে ফেলি। তারপরে নামতে নামতে তখন আমরা অনুভব করি যখন আমাদের জীবন প্রাণ সংশয় হয়ে যায়। ঠিক একই কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন কলম্বারা রাস্তা দিয়ে নেমে যাওয়া। ফোর্ট উইলিয়ামে গেছেন, সেই কলম্বারা রাস্তা তাই দিয়ে নেমে যাচ্ছেন। যখন নামছেন তখন একবারও তার মনে হচ্ছে না নেমে যাচ্ছেন, কিন্তু যখন নেমে চলে যাওয়া হলো তখন দেখা গেল দু তিন তলা নিচে নেমে এসেছেন। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন কেন্দু গোলকের গল্প, একটি বল তাকে প্রথম ধাপে ফেলা হলো, খপ করে ধরে নেওয়া গেল, দ্বিতীয় ধাপে ফেলা গেল, খপ করে ধরে নেওয়া গেল, তৃতীয় ধাপেও ফেলা গেল, কষ্ট করে সেটাও ধরে নেওয়া গেল, কিন্তু তারপর পড়ে গেলে আর ধরা যায় না। এই দেখুন জীবনের অনুভূতির সঙ্গে এই শাস্ত্র বাক্য কী সুন্দর মিল। ঠাকুর এই সমস্ত শাস্ত্র বাক্যকে নিজের জীবনের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন এবং অনুভব করে দেখেছেন আশীষ ঘোষ, হ্যাঁ, এবং অনুভব করে দেখিয়েছেন প্রত্যেকটি শাস্ত্র বাক্য সত্য, এটি কথার কথা নয়, মিথ্যা নয়, প্রত্যেকটি শাস্ত্র বাক্য সত্য। তার ওই তুলনাটা যদিও আমরা একটা পুকুর দিয়ে তুলনা করি, পুকুরের চারটি ঘাট আছে, তাতে চার ঘাট থেকে চার ধর্মের মানুষ চার রকম নাম নিয়ে জল নিচ্ছে, অ্যাকোয়া ওয়াটার পানি জল, নাম আলাদা আলাদা হয়ে গেল, ঈশ্বর একই। ঠিক এই কথাই শাস্ত্রে বলা হয়েছে, বলছে একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য বস্তু এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে আলাদা আলাদা নামে অভিহিত করে। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় দিক। কিন্তু তিনি যেটা করেছিলেন সেটি আরও এক ধাপ এগিয়ে, তিনি এই যে আমাদের শাস্ত্রবাক্য এগুলি যেমন নিজের জীবন দিয়ে প্রামাণ্য দিয়ে গেছেন, তেমনি আরেকটা জিনিস করে দিয়ে গেছেন, আমাদের মনের দরজা জানলাগুলোকে খুলতে শিখিয়ে দিয়ে গেছেন, যাতে যেখান থেকে যা কিছু আলো, যা কিছু ভালো, সেইগুলো দিয়ে আমার যে ধর্মমত, আমার যে বিশ্বাস, আমার যে অনুভূতি, তাকে আরও বেশি সমৃদ্ধ করে দেওয়ার কথা তিনি বলেছেন। এই সমৃদ্ধতা যদি না আসে তাহলে আমাদের পূর্ণত্ব আসে না, আমাদের পূর্ণত্ব কখনোই এসে পৌঁছয় না। আপনি প্রত্যেকবার মা দুর্গাকে দুর্গা পুজোর সময় লাল বেনারসি পরাচ্ছেন, খুব সুন্দর গুটি দেওয়া লাল বেনারসি পরাচ্ছেন। আপনি পশ্চিম ভারতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ওই বেনারসি পরাচ্ছে, তার সঙ্গে প্রতি বেনারসিতে একটি একটি করে পাথর লাগানো আছে, সেই পাথর লাগানো বেনারসি যেটার নাম জরদোষী, সেটা যখন পরানো হচ্ছে জগন্মাতাকে আরও সুন্দর দেখাচ্ছে। দেখুন আপনার প্রচলিত যে আপনাকে কেউ বলছে না বেনারসির বদলে মাকে প্যান্ট শার্ট বা সালোয়ার কামিজ পরো, তা কিন্তু বলছে না, কিন্তু বলছে আরও একটা ভালো জিনিস, আরও কিছু জিনিস দিয়ে নিজেকে সমৃদ্ধ করো। নিজের যে ধর্মমত, নিজের যে ধর্ম ভাবনা, নিজের যে ধর্মানুভূতি, তাতে আমাদের যেন আট থাকে,
একই সঙ্গে আমাদের মনের ভেতরে সেই এই সেই ফ্লেক্সিবিলিটি যেন থাকে, যা দিয়ে আমরা অন্য ধর্মের যা কিছু ভালো, যা কিছু উদার, যা কিছু গ্রহণযোগ্য সেগুলোকে গ্রহণ করে সমৃদ্ধ হতে পারি। আজকে এই পর্যন্ত, আবার আগামী শনিবার, আগামী শনি রবিবার কিন্তু হবে না, আগামী শনিবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে। রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর কেন্দ্রের সহায়তায় আমাদের এই সৎ প্রসঙ্গ নিয়ে যে আমরা আলোচনা করছি সেটি পরবর্তী পর্যায়ে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।